রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে প্রায় তিন যুগ পর অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন দিতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি, ঘোড়ার গাড়ি সহ ছয় ধরনের অযান্ত্রিক যানবাহনকে দেয়া হচ্ছে চলাচলের বৈধতা। মাত্র ১১০০ টাকায় এক বছরের জন্য লাইসেন্স পাওয়ায় খুশি চালকরাও। বৈধ হবার প্রক্রিয়া তিন যুগ বন্ধ থাকায় পুলিশ ও প্রভাবশালীদের হয়রানি, চাঁদাবাজির শিকার হতে হয়েছে বলে অভিযোগ অযান্ত্রিক যানবাহনের চালকদের। উন্মুক্তভাবে নিটেনশনে ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং ঢাকা শহরে রিক্সা আসলেও টেনশন থাকবে না যে পুলিশের কোনো ঝামেলা বা হয়রানি থেকে আমরা মুক্তি থাকবো। এদের থেকে আমরা খুব আনন্দিত। আমগো গরিবের লেগে এটাই লাভ, পুলিশে জ্বালাই তো এটা করতো ওইটা করতো, এখন আর এটা হবে না। ১০০ টাকা হলো মানে ফর্ম ফি নিচ্ছে, আর ১০০০ টাকা লোকে বাৎসরিক চার্জ নিচ্ছে, মোট ১১০০ টাকা নিচ্ছে। নিজ কার্যালয়ের দক্ষিণ পাশে নতুন একটি রিক্সায় চড়ে রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। অবৈধ অযান্ত্রিক যানবাহনগুলোর চলাচল বন্ধ করে রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরানোর আশ্বাস মেয়রের। সুতরাং আমরা সেই হিসেবে ২১২,০০০ আমরা নির্ধারণ করেছি এবং সকলকেই আমরা এই নিবন্ধনের আওতায় আনছি। এর বাইরে যারা এখন আবেদন করেননি, যারা নিবন্ধনের আওতায় আসেননি, তারা কিন্তু অবৈধ হিসেবে পরিগণিত হবে এবং তাদেরকে এই ঢাকা শহরে আর চলাচল করার কোনো সুযোগ থাকবে না। বিশেষ করে ব্যাটারি চালিত এখনও যারা আছে, আমরা আমাদের সময় বর্ধিত করে যারা অনেকে ব্যাটারি চালিত ছিলেন তাদেরকে আমরা সুযোগ দিয়েছি যে ব্যাটারি খুলে তারা এই অযান্ত্রিক অবস্থায় পায়ে চালিত এই রিক্সা এবং অযান্ত্রিক যানবাহনে তাদের রূপান্তর করার জন্য অনেকে রূপান্তর করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা এই ব্যাটারি চালিত বা যান্ত্রিক চালিত এই সকল যানবাহন আর আমরা সুযোগ দিব না। সুতরাং সেগুলো অবৈধ ঘোষণা হয়েছে এর আগেই, আমরা এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের পরেই আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা ব্যবস্থা আরম্ভ করব, তাদেরকে আমরা আর ঢাকা শহরে তারা থাকতে পারবে না। তবে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনের পাশাপাশি অঞ্চলের আয়তন ভেদে রিক্সার সংখ্যা ঠিক করে বাকিগুলোকে ঢাকার বাইরে প্রেরণের পরামর্শ নগরবিদদের। এই বৈধতার মধ্যে দিয়ে যদি মহাসড়ককে রিক্সামুক্ত করে বিভিন্ন পকেট অঞ্চলকে অথবা পাড়ায় মহল্লার মধ্যে আরও গবেষণালব্ধ প্রক্রিয়ায় রিক্সাকে নিয়ন্ত্রিত চলাচলের মধ্যে রাখা যায়, অবশ্যই আমরা মহাসড়ক মহানগরীকে আরও উন্নত ধরা জায়গায় নিতে পারি। মনে রাখতে হবে নিয়ন্ত্রিত কার্যক্রমের জন্য নিবন্ধন যেমনি দরকার, তেমনি পরিকল্পিত চলাচল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে রিক্সা পথচারী বান্ধব একটি অত্যন্ত কার্যকর নগরী হিসেবে ঢাকাকে উন্নত পর্যায়ে নেওয়াও সম্ভব। এখন পর্যন্ত ২১২,০০০ অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের আবেদন করেছে। রোববার থেকে প্রতিদিন ৫,০০০ যানবাহনকে লাইসেন্স ও নম্বর প্লেট দেওয়ার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।